বিনোদন জগৎ মানেই ঝলমলে রঙিন একটি জগৎ, কিন্তু এই জগতের অনেকের অনেক রকমের ঘটনা থাকে, কিন্তু এর সবকিছু আমাদের চোখেই পড়ে না। তবে কিছু না হলেও এখন মিডিয়ার কল্যাণে অনেক কিছু চলে আসে আমাদের চোখে। 22 বছর ধরে একে অপরকে চেনেন, প্রায় 35টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। ইদানিং অনস্ক্রিন এই জুটিকে দেখা না গেলেও অফস্ক্রিন বন্ধুত্ব এখনও অটুট। তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রচনা ব্যস্ত জনপ্রিয় টেলিভিশন শো দিদি নাম্বার 1 নিয়ে। তার উপস্থাপনা দীর্ঘদিন ধরেই মন কেড়েছে দর্শকদের। অন্যদিকে প্রসেনজিতের ভূমিকা এখন অনেকটাই গার্ডিয়ানের মতো, অভিনয় তো রয়েছে, পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি ইন্ডাস্ট্রিতে নতুনদের প্রচুর সুযোগ দিচ্ছেন। এ জুটির কলকাতায় কোনো অনুষ্ঠান ছাড়া খুব একটা দেখা হয় না, কিন্তু সম্প্রতি দেখা হলো তাদের মার্কিন মূলকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা হলো পুরনো দুই বন্ধুর, আর মজা করে প্রসেনজিতের কোলে বসে পড়লেন রচনা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ছবিতে তাদের সঙ্গে স্পেস শেয়ার করেছেন শুভশ্রীও। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ, আর বিনোদনমূলক যে কোনো খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।